সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেকেই আজকে আমাদের উপজেলা যুবলীগের যে ত্রিবার্ষিক কাউন্সিল দিয়েছে, আপনারা অনেক কষ্ট করে আজকে আমাদের সেখানে গিয়েছেন, আমাদের সম্মেলনকে সফল করেছেন, এবং আপনাদের এই সফলতার ফসল আজকে আমি সিদ্দিকুর রহমান সভাপতি, মাসুদুর রহমান সাধারণ সম্পাদক, সুতরাং অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আবারও আপনাদেরকে মঞ্জুর শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, সালাম জানাই এবং নিজের আদর জানাই। আমি বলতে চাই আরিফ আমাদের থানা যুবলীগের আহ্বায়ক কমিটির মেম্বার ছিল এবং সে মনে হয় মুজিব আদর্শের একজন প্রতিষ্ঠিত সৈনিক। এখন আমাদের যে পূর্ণাঙ্গ কমিটি আসতেছে সেখানে সে একটি সম্পাদকীয় পোস্টে আসতেছে, অন্যায় ভাবে এই আরিফের উপর অথবা আমাদের যুবলীগ কোনো কর্মীর উপর নেতার উপর যদি কোনো অপশক্তি অথবা অন্যায়ভাবে কোন কার্যক্রম করা হয়, আমরা যুব সমাজ সারা সন্দ্বীপের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে এখানে আমরা অবস্থান নিয়ে এর তীব্র প্রতিবাদ করব। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা আইনকে হাতে নেবেন না, আমাদেরকে নক্ত করবেন। আমাদের সেক্রেটারি রহমান আছে, আমাদের মধ্যে আরো অবশ্যই বর্তমান এই নতুন কমিটির আজকে যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ মামু, সেও আজকের এই কমিটির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। আমি মনে করি আমাদের এই কমিটি অত্যন্ত শক্তিশালী কমিটি হবে। এই কমিটির মধ্যে দিয়ে অবশ্যই আমরা আমাদের যুব সমাজকে আমরা যে কোনো অপশক্তির মধ্য থেকে আমরা রক্ষা করার জন্য অথবা সাহায্য সহযোগিতা করার জন্য যা যা দরকার তা তা করব। এই বলে আপনারা সবাই ভালো থাকুন, এবং এর পূর্বে আমাদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বক্তব্য দিয়েছে, আমি তার বক্তব্যের সাথে সম্পূর্ণরূপে একমত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই।